হ্যালো আসসালামু আলাইকুম জবল বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালোভাবে এই জবল বিডি চ্যানেল থেকে পড়াশোনা করছো আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তোমাদের সাথে সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের আমি এখানে একটি সাজেশন দিতে যাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বিশেষ করে বিসিএস পরীক্ষা অথবা এক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য যে চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা এগুলোতে আমার এই সাজেশনটি তোমাদের জন্য খুব কাজে আসবে সুতরাং আমি যে সাজেশনটি আজকে তোমাদেরকে এখানে দিচ্ছি সেটি তোমরা খুব ভালোভাবে মুখস্ত করবে এখানে আমি কিছু কিছু যে সাজেশনের প্রশ্ন কিছু দিয়েছি তবে এরপরে আমি আরও কিছু প্রশ্ন দেব তবে আমি এখানে মূলত দিয়েছি যে বেকারণ অংশ থেকে কোন কোন বিষয়গুলো তোমরা পড়লে বেশি কমন পাবে এবং কোন কোন বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমেই আমি এখানে সেটি শুরু করতে যাওয়ার পূর্বে তোমাদেরকে বলবো যদি তুমি এই চ্যানেলটি নতুন দেখে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তুমি তোমার চাকরির পরীক্ষা সহ একাডেমিক বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পত্র অথবা তোমার পরীক্ষায় সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ টিপস গুরুত্বপূর্ণ সাজেশন এই চ্যানেলে পাবে সুতরাং এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধু অথবা আত্মীয়-স্বজন যারা রয়েছে তাদেরকে বলবে ফেসবুক টাইমলাইনে শেয়ার করে বলতে পারো এবং এই ভিডিও লেসনগুলো শেয়ার করবে তোমাদের फ्रेंड्स যাতে তারাও এখান থেকে শিখতে পারে কারণ হচ্ছে এখান থেকে পড়ে বিগত দিনে অনেকেই সফল হয়েছে এবং আগামী দিনে তোমরা ইনশাআল্লাহ সফল হবে এই চ্যানেলে আমি সকল বিষয়ের লেসন দিয়ে থাকি তো এখানে প্রথম যে বিষয়টি সম্পর্কে বেশি বেশি প্রশ্ন হয় এমন কোনো পরীক্ষা নেই যেখানে এখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে শুদ্ধ বানান এখন এই শুদ্ধ বানানোর জন্য তোমরা কি করবে এটির জন্য নবম এবং দশম শ্রেণীর একটি বই রয়েছে সেখানে কতগুলো দেয়া রয়েছে শব্দ সেগুলো মোটামুটি পড়ে নিবে তারপরেও বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো বারবার সলভ করবে সেগুলোকে আমরা বলে থাকি কোশ্চেন ব্যাংক সেগুলো সলভ করবে তারপরে আমি এখানে কিছু শব্দ দিয়েছি বিগত বছরে যেগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাতে এসেছে যেমন শূন্য এগুলো আসলে মনে রাখা একটু টাফ তারপর বারবার পড়লে মনে থাকে শূন্য পূর্ণ এখানে শূন্যতে কিন্তু এখানে দিঘুঘর আর ন হচ্ছে আহ যেটাকে আমরা বলে থাকি দন্তান্ন না তারপর এখানে রয়েছে পূর্ণ পূর্ণ রয়েছে এই এই যে মূর্ধননয় এবং দন্তান মধ্যে পার্থক্য ভালোভাবে খেয়াল করতে হবে এরপরে রয়েছে ভুবন ভুবনে পরীক্ষাতে ভুল আসলে সেখানে রস্মিকর থাকবে বা দীর্ঘকর থাকবে এখানে রসিকর রয়েছে সঠিক বানানটিতে তা আমি এখানে যে কটি দিয়েছি এগুলি হচ্ছে শুদ্ধ বানান মানে সঠিক বানানটি এর ভুল রূপটি তোমার সঠিকটি জানা থাকলেই হলো ভুল রূপটি জানা থাকাটা ভালো তবে তুমি যদি সঠিকটি জানো তাহলে তো ভুলটি বুঝতে পারবেই এরপর হচ্ছে স্বায়ত্তশাসন নিকন সূচগ্র অনুর্ধ অনুর্বর ভুরিওয়ালা মনীষী গণনা গণিকা সনীত তারপর হচ্ছে প্রতিযোগিতা এই শব্দ বিভিন্ন পরীক্ষাতে বিগত দিনে এসেছে এবং এগুলো বেশি বেশি সময় আসে বিভিন্ন আমি এখানে লিখেছি পরীক্ষাতে জন্য পরবর্তী আরো কিছু শব্দ তোমাদের জন্য দিব তো এই চ্যানেলে বাংলা ব্যাকরণ নামে বা বাংলা নামে যে প্লে রয়েছে সেখানে এর বিগত দিনে আমি যে ভিডিও লেসনগুলো দিয়েছি সেগুলো রয়েছে সেখান থেকে তোমরা পড়বে তারপরে প্রশ্ন দুই নম্বর হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি সাতটি যেমন অ এ ও ধ্বনিটি আমাদের ডক্টর মোহাম্মদ বাংলা ব্যাকরণে তিনি যুক্ত করেছেন এ কারণ এ আমরা বলে থাকি একজন ডাকলে এ কি বলো এই যে অ্যা ব্যবহৃত হয় অনেক জায়গাতে তাহলে মৌলিক স্বরধ্বনি সাতটি এটি মনে রাখতে হবে এরপর নাম্বার তিন স্বরবর্ণ মোট কয়টি স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি এর মধ্যে অর্ধমাত্রা পূর্ণমাত্রা মাত্রাহীন রয়েছে সেগুলো আমি এখানে লিখেছি অর্ধমাত্রা হচ্ছে আটটি পূর্ণমাত্রা হচ্ছে ছয়টি মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি তাহলে মোট বর্ণ সর্ববর্ণ ব্যঞ্জন মিলিয়ে হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি তারপরে যে এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি পরীক্ষাতে আসে এই কয়টি এই জায়গায় তোমার একাধিক প্রশ্ন রয়েছে মাত্রাহীন বর্ণ কয়টি আবার আসতে পারে নিচের কোন বর্ণটি মাত্রাহীন বর্ণ আবার আসতে পারে যে পূর্ণ বর্ণ এই জন্য খুব ভালোভাবে এগুলো জানতে হবে এবার আবার চার হচ্ছে তুর্কি শব্দ তুর্কি শব্দগুলো কি কি এই যে বিভিন্ন শব্দ রয়েছে আমরা জানি যে তৎসম শব্দ তদ্ভব শব্দ সংস্কৃত শব্দ এরপরে রয়েছে তোমার ফার্সি শব্দ তুর্কি শব্দ ওলন্দাজ শব্দ তারপরে আরও যেগুলো রয়েছে আমি নিচে সেগুলো লিখেছি পরবর্তীতে তোমরা দেখবে তো এর মধ্যে সংস্কৃত শব্দ দিয়ে অনেক বেশি বেশি পরীক্ষাতে আসে তারপরে তুর্কি শব্দ দিয়েও আসে তো তুর্কি শব্দ অনেকগুলো রয়েছে তারপর আমি এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি লিখেছি চাকর উর্ধি উর্ধি তারপর হচ্ছে তোপ চাকু উজবুক কুলি খান খোকা বাবুরচি বেগম মুসলেকা লাশ সৌগত এই কয়টি আমি লিখেছি তারপরে তোমরা আরো পড়বে বিশেষ করে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি ভালোভাবে পড়তে হবে যেটি বোর্ড থেকে দেওয়া হয় তারপর পাঁচ নাম্বারটি হচ্ছে সংস্কৃত শব্দগুলো কি কি সংস্কৃত শব্দ হচ্ছে চন্দ্র সূর্য নক্ষত্র ভবন ধর্ম পাত্র মনুষ্য শ্রাদ্ধ তারপরে গৃহিণী বৈষ্ণব কুচ্ছি এরপরে পর্তুগিজ শব্দ এই পর্তুগিজ শব্দটা দিয়ে অনেক সময় পরীক্ষাতে আসে এটি তোমাদের মনে রাখতে হবে কারণ হচ্ছে পর্তুগিজ শব্দটা বেশি বেশি পরীক্ষাতে আসে যেমন পাউরুটি আনারস চাবি গির্জা পেয়ারা তামাক সাবান তৎসম শব্দ এই তৎসম শব্দগুলো অনেক সময় পরীক্ষাতে আসে তাহলে তৎসম শব্দগুলো অনেকগুলোও রয়েছে আমি এখানে সবগুলো লিখিনি পরবর্তীতে দেব এই এখানে শুধু আমি বলেছি যে কোন কোন অংশ থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হয় কোনগুলো থেকে পড়লে তুমি বেশি কমন পাবে আমি এখানে শুধু একটি শব্দ লিখেছি যে শব্দ ব্যাকরণ আরো রয়েছে অনেক অর্ধ তৎসম শব্দ কি কি জ্যোৎস্না শ্রাদ্ধ গিন্ন বষ্টিত এই কুচ্ছিত কুৎসিত থেকেই এখানে সেই শব্দটি সংস্কৃতির ছিল আহ কুচ্ছিত তাহলে এই শব্দ আরও রয়েছে নবম দশম শ্রেণীর বইয়ে সেখান থেকে পড়বে আজকে আমি ভিডিও যাতে বেশি লং হয়ে না যায় সেজন্য কম লিখেছি নম্বর প্রশ্ন হচ্ছে সমাস এই সমাজ অংশ থেকেও প্রশ্ন আসে সমাসের মধ্যে রয়েছে সমাজ কত প্রকার তারপরে আহ সমাজ কি এরপরে হতে পারে সমাজের যে বিভিন্ন ভাগ রয়েছে কর্মদার সমাজ তৎসম সমাস তারপরে তৎসমনা সরি ওটাকে বলা হয় যে দিঘু সমাস কর্মধরায় সমাস এরকম যে সমাসগুলো রয়েছে ছয় প্রকারের সমাস সেগুলোর শাখা প্রশাখা রয়েছে যিনি তিনি যা তা এই শব্দগুলো ব্যবহার থাকে আর বহুবিধি সমাসে হচ্ছে যার তার এই শব্দটি ব্যবহার থাকে যেমন কর্মধরায় সমাস যিনি এখানে রয়েছে আমি যেমন লিখেছি যিনি জজ তিনি সাহেব তার মানে হচ্ছে যস সাহেব তারপরে যদি হয় পণ্ডিত সাহেব তাহলে যিনি পণ্ডিত তিনি সাহেব এরকম হবে যা তা যা তা যিনি তিনি ব্যবহার থাকবে কর্মদার সমাসে তারপরে কর্মদার সমাস নিয়ে আমি এর আগে আলোচনা করেছি উপমান কর্মদার সমাস তারপর রূপক উপমিত কর্মার সমাস সেগুলো সম্পর্কে তোমরা এর আগের ভিডিও লেসেন গুলো দেখবে তাছাড়া ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর পূর্বে ভিডিও গুলো সেখানে তোমার লিঙ্ক পাবে সেখান থেকেও করতে পারবে এরপর বহুব্রী সমাস বহুব্রী সমাসে কি থাকে সেটি আমি বলেছিলাম যে এখানে যার তার থাকবে বহুপদ আছে যার বহুব্রী সমাসের এখানে বেশ বাকি বহুপদ আছে যার তাহলে বহুপদী বহুব্রী সমাস বলতে বোঝায় বহু ধান আছে যার বা বহু সেটি তাহলে আর বহু পদে আছে যার বহু পদী তারপর হতে পারে যে যার তার এগুলি থাকবে সেটি তোমরা মনে রাখবে যেমন লাঠা লাঠি লাঠিতে লাঠিতে যুদ্ধ তাহলে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ এরকম থাকে তা এগুলিকে বলা হয় বেতিহার বহুপ্রীত সমাস আছে তারপরে বেধিকরণ বহুপ্রীত সমাস আছে সেই বিস্তারিত নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি থেকে পড়বে এই চ্যানেলেও আলোচনা রয়েছে সেখান থেকেও তোমরা সহযোগিতা নেবে এবার হচ্ছে অভ্যৈভব সমাস অভ্যৈভব সমাসে সাধারণত থাকে সামিপ্য তারপরে ন এরকম কিছু থাকে তার যেমন কুলের সমীপে এরকম থাকে তারপরে যে এরকম আছে অনেকগুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করলে অনেক বেশি হয়ে যাবে আমি তারপরে সবগুলি আলোচনা করব সমাস সমাসে হচ্ছে যে বিভক্তি পায় যেমন পুষ্প সৌরভ এটা হচ্ছে পুষ্পের সৌরভ এখানে যে একটি পদের বিভক্তি লোপ যেমন পুষ্পের সৌরভ তাহলে এই যে পুষ্পের র বিভক্তি এখানে কিন্তু লোপ পেয়ে যাচ্ছে পুষ্প সৌরভে গিয়ে তাহলে এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস পুষ্পের সৌরভ চা বাগান চায়ের বাগান তাহলে এই যে ষষ্ঠী যে বিভক্তি যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি ষষ্ঠী বিভক্তি যুক্ত হলে সমাস বলে কিন্তু মূল কথা হচ্ছে তৎপুরুষ সমাসে হচ্ছে যে বিভক্তি লোপ পেয়ে যায় রাজপুত্র রাজার পুত্র খেয়াঘাট খেয়ার ঘাট ছাত্র সমাজ ছাত্রের সমাজ দেশ সেবা দেশের সেবা প্রত্যেকে আমি যে থেকে লিখেছি মোটামুটি সবগুলোই ষষ্ঠী তৎপুরুষ সমাস তাহলে তৎপুরুষ সমাস কোনটি যেটির পূর্ব পদে বিভক্তি লোপ পায় এভাবে করে মনে রাখতে পারো আবার উদাহরণ দেখেও একাধিক উদাহরণ পড়লেও তোমার মনে থাকবে তারপর নাম্বার সাত হচ্ছে শব্দ এটি অনেক পরীক্ষাতে আছে যেমন সূর্য সূর্য শব্দের সমার্থক শব্দ হলো কি কি অর্ক ভানু দিবাকর তপন ভাস্কর প্রভাকর মার্তণ্ড সবিতা দীনেশ রবি আফতাব অংশু মালি এরপরে রয়েছে সমুদ্র সমুদ্রের সমার্থ শব্দ কি কি অর্ণব অম্বুদি পয়ধি পাথার সাগর জলধি রত্নাকর সিন্ধু এইগুলি হচ্ছে সমুদ্র আরো রয়েছে সেগুলো তোমরা বিভিন্ন বইয়ে অসংখ্য পাবে তবে বেশিরভাগ সময় সাধারণত বিসিএস পরীক্ষাতে যেটি ফলো করা হয় যদি যেগুলো আসে সেগুলো হচ্ছে আহ নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটি থেকে অধিকাংশ সময় এসে থাকে তার পুষ্প পুষ্পের সমর্থন শব্দ এখানে অনেক রয়েছে কিন্তু আমি কয়েকটি লিখেছি ফুল কুসুম প্রসন এগুলো মনে রাখবে মোট কথা হচ্ছে যে সমার্থক শব্দ অংশটি পড়তে হবে এটা আমি তোমাদেরকে দেখাতে চেয়েছি বা বুঝাতে চাচ্ছি তারপরে আট নম্বর হচ্ছে সন্ধি বিশ্বের সন্ধি থেকে প্রশ্ন হয় যেমন তিরোধান এটা হচ্ছে তিরোহ ধান বিসর্গ সন্ধি সদ্ধ জাত সদ্ধ যোগ জাত মনোরম মনোহ যোগ রম তপবান তপ যোগ বন রবীন্দ্র রবি যোগ ইন্দ্র আহ দ্বৈপায়ন দ্বীপ যোগ আয়ন দৈপায়ন তারপরে দ্বৈ দ্বীপ যোগ আয়ন অতী যোগ ইত অতীত পরীক্ষা পরিযোগ ইক্ষা তারপরে নয় নাম্বারটি হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ দিয়ে পরীক্ষাতে আসে এবং যুক্তবর্ণ এটি মনে রাখবা বিপরীত শব্দ অনেক রয়েছে তবে কিছু কিছু সাধারণ কিছু বিষয় রয়েছে যেগুলো দিয়ে পরীক্ষাতে আসে যুক্তবর্ণও আসে পরীক্ষায় যেমন ব্রহ্ম এই ধরনের এবার দশম হচ্ছে সার্থক বাক্যের বৈশিষ্ট্য কয়টি সার্থক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি যেমন যোগ্যতা আসত্তি তারপরে আকাঙ্ক্ষা এটি পরীক্ষাতে আসে থার্টি ফাইভ বিসিএসি এসেছিল তারপর হচ্ছে নাম্বার বারো বারো নাম্বার প্রশ্ন হচ্ছে বাঘধারা বাগধারা দিয়ে পরীক্ষাতে আসে এটিও তোমাদের শিখতে হবে যেমন আমি এখানে কয়েকটি লিখেছি শিরে সংক্রান্তি আসন্ন বিপদ অক্কা পাওয়া মারা যাওয়া এরকম অনেক রয়েছে জাস্ট আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে আসলে বাগধারাগুলো গুলো কিরকম বা কি তারপর তেরো নম্বরটি হচ্ছে গঠন অনুসারে শব্দ কত প্রকার দুই প্রকার আমরা জানি মৌলিক শব্দ সাধিত শব্দ মৌলিক শব্দ কোনগুলো যেগুলোকে ভাঙা যায় না বা ভাঙলে আর কোনো অংশ পাওয়া যায় না যেমন হচ্ছে গাছ গোলাপ হাত তিন নাক লাল মা পা এরকম আরো রয়েছে মোট কথা তুমি শুধু সংজ্ঞাটা মনে রাখবে যেটিকে আর ভাঙা যাবে না সাধিত শব্দ হচ্ছে যেটাকে ভাঙা যায় যেমন বিশ্লেষণ করা যায় মানব যেটা মনোযোগ আসন তারপর হচ্ছে একাদশ এক যোগ দশ ধাতব ধাতু যোগ আসন এরকম যেটি ভাঙা যায় সেটি হচ্ছে সাধিত যেটা ভাঙা যাবে না বিশ্লেষণ করা যাবে না সেটি হচ্ছে মৌলিক শব্দ যেমন গাছ গাছটাকে যদি তুমি ভাঙতে চাও গ যোগ ছ কোনো অর্থ নেই গোলাপ মানে নামগুলোই হচ্ছে মৌলিক শব্দ তারপর চোদ্দ নম্বর হচ্ছে পারিবেশিক শব্দ পারিবেশিক শব্দ হচ্ছে মানে শব্দের অর্থ এগুলো শব্দের অর্থ জানতে হবে অনেকগুলো তারপরে তোমাদেরকে আমি সাজেস্ট করবো ওই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়ার জন্যই পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে যে খাটি বাংলা উপসর্গ এই যে উপসর্গ দিয়ে প্রশ্ন হয় বিশেষ করে পরীক্ষাটা আসে নিচের শব্দটি বা এই শব্দটি কি কোন উপসর্গ যোগে খাটি বাংলা না সংস্কৃত সেই বিষয়গুলো তোমাদের জানতে হবে আবার পরীক্ষাটা আসে যে নিপাত শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত হয়েছে অথবা নিচের কোনটি খাটি বাংলা শব্দ এরকম করে আসে তাহলে এই খাটি বাংলা উপসর্গ হচ্ছে তাহলে এর মধ্যে চারটি রয়েছে রয়েছে দুটোর মধ্যেই তাহলে এখানে আমি সংস্কৃত উপসর্গুলো লিখে দেয়নি যাতে তোমরাও একটু আর বই ঘেটে নিজে একটু বের করার চেষ্টা করো সবগুলো আমি লিখে দিলে তো তোমরা নিজের একটু চেষ্টা করবে না সেই আমি এখানে লিখে দেয়নি পরবর্তীতে এগুলো নিয়ে আরো আলোচনা করবো মনে রাখবে তারপরে ষোলো নম্বর হচ্ছে অলুক দ্বন্দ্ব এই যে সমাস এটা হচ্ছে সমাস অংশে দ্বন্দ্ব সমাসের অনেক ইয়ে রয়েছে শ্রেণী বিভাগ রয়েছে ভাগ রয়েছে বিশেষ করে হচ্ছে আমাদের যে সমাস রয়েছে প্রত্যেকটি সমাসের আবার সব কিছু ডিভিশন রয়েছে ভাগ রয়েছে সেগুলো জানা থাকতে হবে যেমন অলুক দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে কোনো বিভক্তি লোপ পায় না জলে স্থলে জলে ও স্থলে হাতে কলমে হাতে ও কলমে দুধে হাতে দুধে ও ভাতে এখানে কোনো বিভক্তি লোভ পাবে না দেশে বিদেশে দেশেও বিদেশে আর বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে বিপরীত শব্দ বুঝাবে তাহলে বিপরীত দ্বন্দ্ব আরেকটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমার্থক মানে দুটো সমান অর্থ আর বিপরীতার্থক দ্বন্দ্ব হচ্ছে বিপরীতার্থক যেমন হাট ও বাজার আয় ও ব্যয় এরকম আর সমার্থক মানে যেটি আমরা বলে থাকি বাবা মা ভাই বোন এরকম এবারে যে সতেরো নম্বরটি প্রকৃতি ও প্রত্যয় প্রকৃতি প্রত্যয় দিয়ে পরীক্ষায় আসে যে বিশেষ করে বিশ্লেষণটা আসে যেমন বার্ষিক শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো তারপরে সাহিত্যিক শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এখানে আমি যে কটি দিয়েছি এগুলো বিগত বছর পরীক্ষায় এসেছিল এবং এগুলো সাধারণত একটু আসলে কঠিন টাইপের এই জন্যই আমি এখানে লিখেছি এবার আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা ও তৎসম উভয় প্রসর্গে আসে কয়টি চারটি উভয় উপসর্গের মধ্যেই কমন রয়েছে চারটি আশুবি নি বিনি তবে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে দেশি শব্দগুলো কি কি ওই যে আমি এর আগে দেখিয়েছিলাম দেশি শব্দগুলো কি কি ঢেকি কুড়ি ডাব পাতিল মুড়ি ডোবা মই পেট পোকা এগুলো হচ্ছে দেশি শব্দ শব্দগুলো এগুলো পরীক্ষাতে আসে বিশেষ করে যারা কার্ড খেলে তাস বলি আমরা তারা বেশি এই শব্দগুলোর সাথে পরিচিত আমি যদি এটি কখনো খেলিনি বা জানিও না আর জানার কখনো প্রয়োজন মনে করছি না আহ কারণ এই কিন্তু খেলতে খেলতে অনেক সময় জু আর দিকে চলে যায় মানুষ হরতন রুইতন ইস্কাপন টেক্কা তুরুপ এগুলো হচ্ছে শব্দ আর ফার্সি শব্দ নামাজ আইন রোজা খোদা দোজক বারান্দা এখন হাঙ্গামা তালাস আমি এখানে যে শব্দগুলো লিখেছি দেখা যাবে আরো কিছু শব্দ রয়েছে যেমন ইংরেজি ফার্সি মিক্স মিস মিশ্র শব্দ যেগুলো আমরা বলে থাকি তারপরে এরকম আসে আরবি ফার্সি শব্দের মিশ্র এই মিশ্র রূপগুলো পরীক্ষাতে আসে সেগুলো তোমরা শিখে রাখবে বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে যে এক কথায় প্রকাশ করো এক কথায় প্রকাশ এখানে মাত্র আমি কয়টা লিখেছি দুইটা বা তিনটা কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর অনেক বইয়ে অনেকগুলো রয়েছে তাছাড়া বাজারে কিছু ব্যাকরণ বই পাওয়া যায় সেখান থেকেও পড়বে তো এখানে আমি যেটি লিখেছি যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ হচ্ছে নস্বর আকাশে উড়ে যে খেচর নষ্ট হওয়া স্বভাব যার নস্বর তো এই যে আমি আজকে এখানে বৃষ্টি প্রশ্নই নিয়েছি তো এই বৃষ্টি এই যে কুড়িটি বলি আমি কুড়িটি প্রশ্ন যদি তুমি ভালোভাবে দ্যাট মিনস হচ্ছে এই কুড়িটি অংশ থেকে আরো অনেক অংশ রয়েছে কিন্তু যদি এই কুড়িটি অংশ ভালোভাবে জানো এখানে কুড়িটি অংশ বলতে আবার দেখা যায় সমাসের একাধিক ভাগ আমি এখানে নিয়ে এসেছি তো এগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই জন্যই আমি এখানে আহ তোমাদেরকে সাজেশন আকারে দেখিয়েছি যে এগুলো যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে অবশ্যই পরীক্ষাতে সফল কাম হবে এবং এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ সেই বিশ্বাস রাখবে আর একটি বিষয় তোমাদেরকে বলবো এই জভেল বিডির চ্যানেলটি তোমরা সবার সাথে শেয়ার করবে অন্যদেরকে বলবে যারা চাকরি পরীক্ষার জন্য এখন বিভিন্ন সমস্যায় রয়েছে অনলাইন ক্লাস করতে গিয়ে দেখা যায় প্রশ্ন করতে পারছে না অনেক সমস্যা থাকে তো আমি আমার আরেকটি চ্যানেল রয়েছে ইংলিশ গ্রামারের জন্য ইংলিশ হসপিটাল টোয়েন্টি ফোর হসপিটাল এবং টোয়েন্টি ফোর মাঝখানে কোনো স্পেচ দিবে না তাহলে সেই চ্যানেলটি পেয়ে যাবে আর ইংলিশ এবং হসপিটালে মাঝখানে স্পিচ হবে এছাড়া এই ভিডিওগুলোর গুলোর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলে সেখান থেকে ইংলিশ অংশগুলো শিখবে তাছাড়া আমার এই দুটো চ্যানেল তোমাদের জন্য পড়াশোনা করানোর জন্য সেখানে আমি স্পোকেন ইংলিশও শিখিয়ে থাকি তো তারপরেও যদি কারো স্পোকেন ইংলিশ বা ইংলিশ অংশে কারো কোনো বেশি দুর্বলতা থাকে তাহলে আমি অনলাইনে কোর্স করিয়ে থাকি সকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যার যেখানে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারো তাছাড়া চাকরির কোনো টিপস প্রয়োজন হলে কোথায় কিভাবে পড়াশোনা করলে সফল হতে পারবে সেগুলো সম্পর্কে যা কোনো সমস্যা থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আর তোমাদের জন্য শুভকামনা থাকবে সর্বদাই এবং এই চ্যানেল থেকে পড়াশোনা করবে সেটি আমি আশা করছি তো সেই আশা রেখে আমার এই দুটো চ্যানেলের সাথেই তোমরা থাকো সেই আশাদাস ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভ্রিবাডি পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট কোনো লেসন নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকো এবং সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ